এভরি সিঙ্গেল জব ইজ এ চ্যালেঞ্জ। প্রতিনিয়ত আমরা ছোট বড় বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করি, কখনো সেটাতে সাকসেসফুল হই, কখনো মুখ থুবড়ে করি। আমি পার্সোনালি অনেক চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, ও আপনারাও সেটা অনেক পছন্দ করেন। সো তৈরি হয়ে যান, আগামী কিছুক্ষণ আমার সাথে থাকবেন, দেখবেন ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স, ক্যান ইউ ডু ইট? প্রথমেই বলে নিতে চাই আজকে কি কি থাকছে আপনাদের জন্য। এই প্রজন্মের কয়েকজন স্টারকে আমি কিছু বিষয়ে চ্যালেঞ্জ করেছিলাম, তারা প্রত্যেকেই খুব গ্ল্যাডলি আমার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে। সো তাদের মধ্যে থেকে একজন আজকে আপনাদের সামনে উপস্থিত থাকবে। কি মনের ভেতরে খুব উসখুস করছে, কে সে? বাবা চেয়েছিলেন ছেলের নাম করা ইঞ্জিনিয়ার হবে, বাবার স্বপ্নকে বিফলে যেতে দেননি তিনি। তবে এরই মাঝে তিনি হয়ে উঠেছেন জনপ্রিয় মডেল অভিনেতা। একটি মোবাইল অপারেটর কোম্পানির বিজ্ঞাপন দিয়ে শুরু, আর এরপর টেলিফিল্ম অল টাইম দৌড়ের উপর। সেই দৌড়ে তিনি এখন অনেক দূরে গিয়েছেন। এ সময়ের তরুণদের কাছে জনপ্রিয় এক মডেল এবং অভিনেতা তৌসিফ মাহবুব। সো লেটস ওয়েলকাম মামিজ বয় তৌসিফ মাহবুব, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। বসো। আই ফিট। হাউ ইজ লাইফ? লাইফ ইজ গুড, but thoran life is better without traffic jam. আমার এখানে আসতে ঘাম ছুটে গেছে। তৌসিফের আমি যতদূর জানি যে আমরা যেরকম খুব রেগুলার, খুব স্ট্রাকচার্ড থিয়েটার করে এরকম করে একটা স্কুলিং এর মধ্যে দিয়ে আসা, তোমার আমার যতদূর ধারণা সেরকম না। তোমার স্টার্টিংটা যদি খুব ছোট্ট করে আমাদের। আচ্ছা, এখনকার সবার মতন বিজ্ঞাপন দিয়ে, বাট তখন আসলে বিজ্ঞাপনের টাইমটায় আমার ক্যারিয়ারটার দিকে প্ল্যান ছিল না। আমার প্ল্যানটা ছিল যে আমি 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 ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করেছি, আমি ইঞ্জিনিয়ারিং জবেই থাকবো, এভরিথিং। তো দু চারটা বিজ্ঞাপন শখের বসে একটু ফ্যামিলি সবাই দেখে, ফ্রেন্ডরা বলে আরে আমাদের মডেল ফ্রেন্ড, ওটাই শুনতে ভালো লাগে, ওই কারণে দু একটা বিজ্ঞাপন করলাম। তারপর একদিন আমার এক বড়ো ভাই আদনান, ভাই আদনান রাজীব, উনি ডাকলেন, ডেকে বললেন যে আমি একটা টেলিফিল্ম বানাবো, তুমি কি একটা অডিশন দিয়েছো? বললাম যে ভাই পারবো না, আসলে অ্যাক্টিং হবে না, মডেলিং অন্য জিনিস। বলছে না হবে, আমার মনে হয় ক্যারেক্টার তোমার সাথে যাবে, তোমার কিছু করতে হবে না, তুমি যদি যেরকম এটা দিয়ে থাকতে পারো ক্যামেরার সাথে চালিয়ে হবে এই আর কি। তো তারপর আমি আই ওয়েন্ট টু রান আউট, আই গেভ দ্য অডিশন, দ্যাটস ইট। এরপর কেমনে কেমনে অ্যামং লাইক 300 পিপল সামহাও আমি আই ওয়ন, বা মানে আই গট সিলেক্টেড ফর দ্য অডিশন। অ্যান্ড তারপর টেলিফিল্মটা করলাম যেটা ছিল অল টাইম দৌড়ের উপর। অ্যান্ড এরপর থেকে আসলে আমি এখনও দৌড়ের উপর আছি। তোমার কবে মনে হলো যে তুমি প্রফেশন হিসেবে এটাকে নিতে? আচ্ছা, সেটা হয়েছে ভাইয়া অল টাইম দৌড়ের উপর পর। ইউজুয়ালি যেটা হয়, সবাই একটা নাটক করলে আস্তে আস্তে আগ্রহ জাগে, আরেক নাটক করতে ইচ্ছা করে, তারপর একটা স্ট্রাগল পিরিয়ড আসেন, এভরিথিং। সামহাউ এই নাটকটা সবার খুব ভালো লেগে গেছে। অ্যান্ড এরপর যেটা হলো যে ব্যাক টু ব্যাক আমাকে একটা কল আসা শুরু করলো যে উই আর ইন্টারেস্টেড টু টেক ইউ। তো তখন আমি দেখলাম যে আচ্ছা, একটা নাটক দিয়ে এরকম, মানে আমি অ্যাক্টিং পারিও না এখনও। সো ইফ আই লার্ন অ্যান্ড ইফ আই মানে গিভ 100% অ্যান্ড মানে আমি যদি এফোর্টটা দিই, তাহলে বোধ হয় দিস ক্যান বি এ গুড ক্যারিয়ার। মানে আই টুক ইট এজ এ চ্যালেঞ্জ, বুঝছেন, যে ক্যান ইউ ডু ইট? সো আই এম স্টিল ট্রাইং টু ডু ইট। সেরকম একটা চ্যালেঞ্জ তোমাকে একজন দিয়েছিল? সকালে বাইরেই বাসাতে শাক সবজি সারাদিন বেশি বেচাই না করিয়া লোকজনে বলে শাক সবজির দাম, তবু 300 টাকা ইনকামও, ইনকাম ওরা কষ্টে বাসায় যায়। তো শিব ভাইয়ের নাটক দেখি, নাটক খুব ভালো লাগে। তো শিব ভাই আমার মতো একটু কাজ করে দেখেন কত যে কষ্ট লাগে। তুমি সেই চ্যালেঞ্জটা খুব ভালো মতো অ্যাকসেপ্টও করেছো, মাঠেও গিয়েছিলে, সেই চ্যালেঞ্জটার এক্সপিরিয়েন্স? চ্যালেঞ্জটা ছিল যে
আমাকে সবজি বিক্রি করতে হবে ভ্যানগাড়িতে। সো চ্যালেঞ্জটা আমি খুব ইজিলি নিয়েছিলাম, বিকজ অ্যাক্টিং করতে গিয়ে আসলে আমার ক্যারেক্টার শিখতে হয়। তো সো রাস্তাঘাটে আমার সব ধরনের ক্যারেক্টার আমি অ্যাডপ্ট করার চেষ্টা করি। সো তরকারি বিক্রেতা আসলে সবসময় দেখি, তাই ভেবেছিলাম জিনিসটা ইজি হবে, কিন্তু যেটা হয়নি আসলে গেট আপটা আর কি। তো এরকম প্যান্ট শার্ট পরে আসলে মানুষজন নিতে পারতো না। আমি সবসময় তরকারি বিক্রেতা দেখেছি ধরেন মোহাম্মদপুর মিরপুরের দিকে, ওদিকে একটু বেশি। আমরা গুলশানে জিনিসটা করলাম, মোটামুটি চিৎকার করে বাড়িঘর ফাটায় ফেলার পরও কেউ নামে নেয়, পরে পথচারীতে ধরে ধরে জোর করে বিক্রি করা এবং বাজারের থেকে অনেক কম দামে বিক্রি করতে হয়েছে। ভাই লাউ নিবেন, লাউ কম দামে দিব, আরে না নিয়ে যান, ব্যাগে ভরে নিয়ে যান, 10 টাকা দিলে 10 টাকা লাউ দিয়ে দেবো, আরে 10 টাকা লাউ কই পাবেন, আরে কাকা এই তরকারি। ভাই লাল শাক লাগবে, চোখের মনে ভালো হয় ভাই, চোখের পাওয়ার বেড়ে যাবে। ভাই লাল শাক কটাকা? ভাই কটাকা দিবেন? কটাকা দেখিনি বাজার থেকে, কটাকা দেখিনি এই 10 টাকা নেন, 10 টাকা দেন। ফ্রেশ শাক একদম। তো আমি বলবো যে সবজি বিক্রেতা, ইউজুয়াল সবজি বিক্রেতার চেয়ে তোমার অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। ডেফিনেটলি ডেফিনেটলি, এবং সেই চ্যালেঞ্জটাতে তুমি অনেক ভালো করেছো, ধরে ধরে বিক্রি করছো, ধরে ধরে। ইট ওয়াজ মোর চ্যালেঞ্জিং দ্যান দ্য সবজি বিক্রেতা হিমসেলফ। একটা শাক কিনে তা আছে বেজি তো 20 টাকা, আপনি যেহেতু একটা কিনে 10 টাকা দেন, সহ তুলবে পার্কের পাশে যখন যাচ্ছিলাম, তখন ওখানে একটা পয়েন্টে আমি টায়ার্ড হয়ে আমি ঠিক করলাম যে আমি এখানে দাঁড়াই, এখানে একটু সেল করি। তো ওখানে যেটা হলো যে আমি মানে আমার আমি যেটা জানি যে আমার একটা টার্গেট গ্রুপ অডিয়েন্স আছে যারা আমাকে দেখে, তো ওখান থেকে কয়েকজন হয়তো পাস করছিল, তো ওরা দেখে ফেলছে, ওরা এসে সেলফি তুলতে চাইলো। না স্কুল গার্লস ধরেন ইউনিভার্সিটি গোয়িং বয়েজ দুজন, তো ওরা আসলো, ওরা সেলফি তুলতে যাওয়ার পর বললাম যে না ভাই আজীবন সেলফি ফ্রিতে তুলছি, আজকে তরকারি কিনে, তরকারি কিনলে সেলফি তুলব। তারপর ওদের সাথে তুললাম, একজন আছে একটা বাড়ির দারোয়ান, সে লিটারেলি কিনতে আসছে কিন্তু সে আমার সাথে দাম নিয়ে খুব বার্গেনিং করলো। করলা কত কেজি? বলে দিন লাগবো না, এমনি বাস আমার কাছে। ঠিক আছে, কত করে কিনে আপনার কত করে বিক্রি করে? আপনি করেন না? হ্যাঁ আপনি করেন, আমি তো কিনি 40 টাকা করে। আচ্ছা একটা ইনফরমেশন আছে আমার কাছে যে তুমি একটা বাসায় সবজি নিয়ে ঢুকেছিলে যেখানে আসলে আমাদের ক্যামেরা যেতে পারেনি, সেখানকার অভিজ্ঞতা? সেটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগলো, বিকজ আমি ওই বাড়ির সামনে আমাকে দারোয়ান বললো দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান, অমুক অমুক একটা তরকারি বললো, বলে যিনি উপরে আসে ম্যাডাম ডাকছে। ম্যাডাম কিছু তরকারি নিয়ে ফেলে যাইতে পারবো? আচ্ছা ঠিক আছে চলেন, এটা ধরেন। এরকম আমি জানি না আসলে তরকারি বিক্রি কখনো হয় নাকি, আমার তো তখন সেল করা দরকার। আমি এজ এ গুড সেলসম্যান আমি সব কিছু নিয়ে দারোয়ানেরও হেল্প লাগলো, অনেকগুলো জিনিসপত্র নিয়ে আমি ভিতরে গেলাম। পরে যাওয়ার পর জানতে পারলাম যে বেসিক্যালি উনি বারান্দা থেকে দেখছেন যে আমি সেল করতেছি, তার মেয়ে স্কুলে পড়েন, সে নাকি আমার ফ্যান, তো সে খেয়াল করছে বিষয়টা, তো সে আমি যাতে আসি এবং আমার সাথে কয়েকটা কনভারসেশন বা ছবি তুলতে পারে এই কারণে সে আমাকে ডেকে উপরে নিয়েছে। বাট আমি তাকে তরকারিগুলো বিক্রি করে আসি এবং 130 টাকা আমি বুঝতে পারছি। সত্যি তো? হ্যাঁ সত্যি, শুধু সবজি বিক্রি? হ্যাঁ। তৌসিফ, এই চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার পরে তোমার এখন ফিলিং কিরকম? ভাইয়া আমি সবসময় ভাবতাম যে আমরা যে প্রফেশনে আছি এর থেকে কষ্টের প্রফেশন হতে পারে না, বিকজ অ্যাকচুয়ালি আমরা সকাল 5টা 6টায় উঠি অ্যান্ড পরের দিন দেখা যায় মাঝে মাঝে রাত 2টা 3টাও বাজে, 12টার আগে তো ফিরেই হয় না। ইটস এ ভেরি টাফ প্রফেশন, বাট মানে আমার আইডিয়াটা চেঞ্জ হয়ে গেলো এটা করতে গিয়ে, বিকজ আমি হয়তো শুধু সেল করেছি বাট আমি চিন্তা করলাম যে ওনারও তো সকাল 5টায় উঠতে হয়, গিয়ে হয়তো কারণ বাজারে বা আমি পুরো 1 নম্বরে কোথাও গিয়ে সে মারামারি করে লাইন দিয়ে সে তার পোর্শনটা কিনে আনে এবং সেটা সেল হয়, অনেকে দামাদামি করে, অনেক তকাজ করে। আমার কাছে খারাপ লাগছিল যখন পেমেন্টটা আসে,
10 টাকা 10 টাকা 20 টাকা করে আসে, যেখানে আমরা হয়তো অনেকে 500-1000 বা বান্ডিলে আমরা টাকা নিই। সো ওর সেটা যেতে হয়তো 2-3 বছর লেগে যায়, যেটা আমরা একদিনে বা দুদিনে খামাতে পারি। সো ওই জায়গা থেকে আমার আসলে ওর কষ্টটা আরও অনেক বেশি। ভেরি নাইস ফিল্ম। দর্শক, তৌসিফ আজকে সারাদিন যে সবজিগুলো বিক্রি করেছে সেগুলো থেকে সে যে টাকা আর্ন করেছে, সেটা সে যেই সবজি বিক্রেতা তাকে চ্যালেঞ্জ করেছিল তাকে ডোনেট করেছে তার বিজনেসে ইনভেস্টমেন্ট হিসেবে। ধরো তোমার একদম এই ক্যারিয়ারে আসার পরে, তোমার একটু নাম ডাক হয়ে যাওয়ার পরে অনেক পুরানো ফ্রেন্ডদের সাথে কি দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বা অনেক পুরানো আমার অনেক হয়েছে এরকম যে ফেসবুকে স্কুল ফ্রেন্ড যাদেরকে মনেও নাই তারা ফেসবুকে ইনবক্স করে যে আমি অমুক স্কুলে অমুক ক্লাসে তোমার সাথে পড়তাম, সেরকম কি তোমার হয়? হ্যাঁ ভাই এরকম তো হয় আসলে, এটা তো হয়, কারণ আসলে স্কুল লাইফে তো আমরা অনেকজন থাকি, ওর মধ্যে 4-5 জন হাতে গুনে বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ থাকে যাদের সাথে এখনও ফ্রেন্ডশিপ আছে, কানেকশন আছে, আর ক্লাসমেটস তো আসলে একজন এক লাইনে চলে যায়। তো ওই জায়গা থেকে আমার এরকম অনেকে আসে। আমার সব থেকে মজার একটা এক্সপিরিয়েন্স ছিল কয়েকদিন আগে, দিলীপ স্যার, সো হি ওয়াজ মাই ফেভারিট টিচার বাট আই ওয়াজ নট হিজ ফেভারিট স্টুডেন্ট। বাট মাঝখানে একদিন রাস্তায় দেখা হলো, তো আমি দেখে স্যারকে সালাম দিলাম, স্যার আমাকে চিনতে পারবেন না। স্যার ঘুরে সাথে সাথে, আরে তৌসিফ তোমাকে তো আমি খুঁজতেছি, তুমি কই, তোমার ভাবি তো বিশ্বাসই করে না তুমি আমার স্টুডেন্ট। আমি কি বলতেছেন স্যার? বলে আরে না বিশ্বাস করে বার ভাবি, তুমি আমার সাথে সেলফি তুলবে এখনই। তারপর সে আমার সাথে সেলফি তুলবে। সো ইট ওয়াজ অ্যান অ্যাচিভমেন্ট, আই ফেল লাইক গ্রেট অ্যাচিভমেন্ট। এই যে সেলিব্রিটি ফেম, এই ফেমটা কিরকম এনজয় করো, এটা আসলে কত বছরের তোমার? ভাই আমার আমার আসলে সেলিব্রিটি বলা বললে আমার এখনো নিজেকে খুব অদ্ভুত লাগে, মানে এটাকে এনজয় করি এভাবে, ধরেন দোকানপাটে গেলে ডিসকাউন্ট দেয় একটু, তো এটা হলো কি একটা এনজয়ের জায়গা। অনেক জায়গা আছে না যে মানে একটা রিক্সাওয়ালা বা একটা সিনজওয়ালা যেত না, বাট সে আমাকে দেখে যাবে এখন, মানে তখন যায় আর কি। ওই মানে ওটা কিন্তু অ্যাডভান্টেজ ছিল যে সেলিব্রিটি হলে মনে হয় বেশি টাকা নেয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই কনসেপ্টটা থেকে এখন কিন্তু অনেক বেরিয়ে এসছে। আমার কাছে মনে হয় যে অনেক সময় প্রোডাক্ট কিনতে যাওয়ার সময় হ্যাঁ খারাপ হলে কিন্তু ইচ্ছে করে দোকানদার দেয় না। হ্যাঁ না না সে বলে যে ভাই আপনি এটা নিয়েন না, আপনি এটা, এবং ওরা চায় যে আমরা তাদের দোকানে আরও আরও আসি, আপনার সাথে হয় নিশ্চয়ই। সো একটা ওরা একটা ওরা নিজের একটা রিলেশনশিপ রাখতে চায়, ওই কারণে দেখা যায় বেস্ট প্রোডাক্টটা দেয়, বেস্ট প্রাইসে দেয়। সো এটা একটা অ্যাডভান্টেজ। তো এবার ঈদে কতগুলো নাটক হলো তোমার? এবার ঈদে ভাইয়া বেহিসাব না না বেহিসাব না বেহিসাব না শুরু থেকে। আচ্ছা আমি তোমার সম্বন্ধে একটা গোপন তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে তুমি নাকি সবসময় নোট করে রাখো কোন নাটক কখন যাচ্ছে, কোন চ্যানেলে যাচ্ছে, কার নাটক করছো, সেরকম তোমার একটা নোট নোট আছে। আমার আসলে দুটো নোট আছে, কী কী প্রোগ্রাম করেছি, কী কী নাটক করেছি, কোন তারিখে কোন চ্যানেলে যাচ্ছে, সব কিছু ডিটেলস, লিস্ট, ডিরেক্টর, কো আর্টিস্ট সব আছে আমার কাছে। এটা একটা নিজের একটা আর্কাইভ হিসেবে, আমার আর্কাইভ হিসেবে আমি রাখি। তো এটা হলো একটা নোট, বায়োগ্রাফি লেখার সময় কাজে লাগে। হ্যাঁ ট্রু ট্রু। আর আরেকটা নোট হলো গিয়ে কার কাছে কত টাকা পাই, ওর কাছে এত টাকা পাই, অমুক তারিখে টাকা দেওয়ার কথা এখনও দেয় না, 6 মাস 2 মাসে গেছে। এটা আমি ধরেন একটা নতুন প্রোডাকশনে গেলে আমি সকালে উঠে নাস্তা খেয়ে সেটা যাওয়ার আগে আমি ওই নাটকের নাম, ওই নাটকে কত পেমেন্ট পাবো সব লিখে ফেলি। এবং তোমার কি মাসে এরকম থাকে প্রথম 7 ডেজ ফলো আপ? হ্যাঁ 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 এটা থাকবে, ফলো আপ মাস্ট। আবার ওইটা আবার উপরে উঠে যে কার্ডটা মানে যারটা সবার সব থেকে বেশি অ্যামাউন্ট ওটা উপরে থাকে, টেকনোলজিক্যালি ওভাবে সাজায় রাখছে। বলতে পারেন দিস ইজ লাইক এ বিজনেস অ্যান্ড আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টেন্ট, সো কত দিকে আসলে চিন্তা করা পসিবল, তো সাথে লিখে ফেলে না পরে আর চিন্তা করা লাগে না কার কাছে টাকা পাই, এটা আর লাগে না, দেখেও আচ্ছা। তৌসিফ অনেক সিরিয়াস কথা হয়েছে, এখন কিছু ফানি কোয়েশ্চন। শিওর। ধরো তুমি প্রিন্স। আচ্ছা ধরলাম। আচ্ছা ধরো তুমি প্রিন্স, কার মতো হতে চাও? আচ্ছা সত্যি কথা বলতে আমি শুধু একটা প্রিন্সের লাইফস্টাইল জানি, যেটাকে প্রিন্স মুসা, আমাদের দেশের, আমাদের দেশের প্রিন্স মুসা। তার জুতায় ডায়মন্ড আছে, তার জেট প্লেন আছে, তার অনেক কিছু আছে। সো আমি শুধু তারটা তো সামনাসামনি দেখা বা মানে একদম ডিরেক্ট জানি যে কতটুকু কি, তার মতো হতে পারলে ভালো হতো। কিন্তু তাতে কি তুমি খুব স্বস্তি ফিল করতা জুতার মধ্যে ডায়মন্ড সেট করার? না আবার ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, ধরেন আমি এখানে বসে আছি এইভাবে চকচক করছি, কিন্তু মজা হতো। ওকে তারপরে ধরো তোমাকে একটা খুব বড় হাতি দেওয়া, সেই হাতিটা তুমি কোথায় লুকাতে পারো? এটা দেখে তো আমার একটা ছোটবেলার জোকস মনে পড়লো, ফ্রিজে। এখন বলেন কিভাবে? কিভাবে ফ্রিজের দরজা খুলবো, হাতি ঢুকাবো, ফ্রিজ লাগিয়ে দিব,
এবার আপনি বলেন তো একটা জিরাফ এটাকে কোথায় লুকাবেন? তোমার মতো কিভাবে ফ্রিজের ভিতরে ঢুকাবো? না, দরজা লাগিয়ে দিবো। ফ্রিজের দরজা খুলবো, হাতিটাকে বের করবো, জিরাফ ঢুকাবো, তারপর দরজা লাগাবো। আচ্ছা, নাইস নাইস। এটা আরো থার্ড ফোর্থ পার্ট আছে না যায়। ওকে, লাস্ট কোয়েশ্চেন। ধরো তুমি দেশের বাইরে কোথাও একটা খুব বড় অ্যাওয়ার্ড কম্পিটিশনে অ্যাওয়ার্ড জিতলে, সেখানে তুমি তোমার কোন কম্পিটিটরকে কিছু বলতে চাও? তো ওকে ডেফিনেটলি বলতে চাই যে ভাই বেটার লাক নেক্সট ইয়ার। মানে এখন তো আমি ছিলাম, আপনি তো এমন চান্স ছিল না, আর একটু কষ্ট করবেন, আমাকে দেখে শিখেন, তাহলে আর কি বুঝতে পারবেন যে কোথায় কোথায় মিস হয়েছে জিনিসগুলো। আই এম জাস্ট কিডিং। না, বাট ডেফিনেটলি আমি আপনার জায়গায় থাকতে পারতাম ভাই, বাট ইটস আল্লাহর ইচ্ছা ছিল। ইট ওয়াজ মাই মানে গুড লাক যে আমি পেয়ে গেছি, বাট অ্যাকচুয়ালি বেটার লাক নেক্সট ইয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা সবাই জানেন যে একজন তরকারি বিক্রেতা তৌসিফকে চ্যালেঞ্জ করেছিল, সে সেটা অ্যাকসেপ্ট করেছে, খুব সাকসেসফুলি তরকারি বিক্রিও করেছে। কিন্তু এর মধ্যে আমিও ওকে একটা চ্যালেঞ্জ করেছিলাম, এবার সেই চ্যালেঞ্জটা আমাদের করার পালা। তৌসিফ রেডি? রেডি, চলো। দর্শক, আমার আর তৌসিফের চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। ওয়াটার ফাইট। খেলার নিয়মটা বলে দিচ্ছি, আমরা প্রথমেই দুজন তিনটি করে কার্ড উল্টাবো। চার নম্বর কার্ডে গিয়ে যার সবচেয়ে বড় কার্ড উঠবে সে প্রথমে পানি ছোড়ার চান্স পাবে। লেটস স্টার্ট। খাইবেলি পানিগুলো ভাই কি দরকার পানি ছোড়া? আমি অনেক থার্সি। ঠিক আছে, মেজ দা বেস্ট ম্যান উইন। আর এই যে ওয়াটার গান, তোমার আর আমার জন্য, যার আগে শেষ হবে সে পরে এটার চান্স পাবে। ওকে ওকে, এটা দেখে ভালো লাগছে। লেটস স্টার্ট। ওকে, 1 2 3 Should we start? Please. Bepan na bhe. Ready. One, two, three, four. Bhai, ta ki pata no? Bolen to agi. No. Absolutely not. Aapne tere pura gaano paabin. Ready. Hello, bhai, baro bhai. কোনো সমস্যা নেই, ঠিক আছে, চলো এর পরেরটা শিওরলি আমার দিকে। আমার তো সব বড় এখানে। রিফ্লেক্স বলছিলাম না, এবার মোটামুটি রিফ্লেক্স একটু বেঁচে গেছি। ওকে চলো, নেক্সট। 1 2 3 4 ইয়েস, থাকো থাকো। ওকে ভাই, এটা কখন চলবে? এই তো আমার ক্লাসগুলো শেষ করা। 1 2 3 4 কিং পাইছিলাম, এটা পাতানো। নেক্সট 1 2 যা যা সব এখানে যা। দুজন দুজনকে মারি। চলো, কিন্তু আপনি তো গানটা পেয়ে যাচ্ছেন। ওকে, 1 2 3 চুরি করে না তো দিস শেষ। চলো, হ্যাঁ ক্যাভেলি। ওকে, সেবা আপনার গান আর আমার গ্লাস। ওকে রেডি, 1 2 3 এটা মারার আগে একটা ছোট্ট স্টোরি বলি। এই গানটা আমি কয়েকদিন আগে অনেক বেশি ইউজ করছিলাম। থাইল্যান্ডে একটা ফেস্টিভ্যাল হয় সংক্রান্ত, হ্যাঁ
এবং ওই ওয়াটার ফেস্টিভ্যাল মানি হলো কি এই বন্দুক সবার হাতে বড় বড় থাকে। এটা দেখে ভাবছিলাম যে আমি তো চালাই আসি, আজকে আমি চালাবো। আজকে আমি চলো হয়েছে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, আই গিভ আপ। ওকে দর্শক, লাইফে অনেক হ্যাসেল থাকবে, দুঃখ থাকবে, অনেক রকমের ঝামেলা থাকবে, কিন্তু তার মধ্যেও লাইফটাকে এনজয় করতে হয়। আজকে যেরকম তৌসিফ আর আমি করলাম, সো আগামীকালকে ঠিক এই সময় আমার সাথে আরও একজন কোনো স্টার থাকবেন, যার সাথে আমরা এই ধরনের আরও অনেক অনেক মজার গেমস করব। সো টিল দেন, গুড বাই।